হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা ক্লাস 8 এর ছোটদের পথের পাঁচালী চতুর্দশ পরিচ্ছেদ বা 14 নম্বর পার্ট হচ্ছে শুরু করব। তো এখানে আমরা বেসিক্যালি কোয়েশ্চেনই ডিসকাস করব, কারণ তোমাদের টেক্সট যেটা পড়ানো সেটা অলরেডি আমি আগে কভার করেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে। এবং এখানে আমরা যেটা করবো সেটা কিছু ছোট কোয়েশ্চেন এবং তার সাথে কিছু বড় কোয়েশ্চেন নিয়ে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে? তো একদম ফার্স্ট কোয়েশ্চেন চলে আসি, দেখো কি বলেছে। বলেছে, অপু গল্পের বই খুঁজতে গিয়ে যে বই পেয়েছিল তার নাম কি? তো প্রথম অ্যান্সারটা কি হবে? সর্বদর্শন সংগ্রহ। তো এটা হচ্ছে যে গল্পের বই খুঁজতে গিয়ে পেয়েছিল। তারপর রয়েছে সর্বদর্শন সংগ্রহ, বইটিতে মানুষের পোড়ার ব্যাপারে কি লেখা ছিল? তো এখানে সর্বদর্শন সংগ্রহ বইটিতে লেখা ছিল যে পারদ শকুনের ডিমে রেখে দুদিন রোদে দেওয়ার পর তা মুখের মধ্যে রাখলে মানুষ উঠতে পারে, ঠিক আছে? মানে ব্যাপারটা বোঝা গেল, ব্যাপারটা হচ্ছে বইতে লেখা ছিল। তো এখানে কি হয়, পারদকে হচ্ছে শকুনের ডিমের মধ্যে, এবং যে কারণে সে আবার শকুনের ডিমও খুঁজছিল, মনে আছে? সে আবার কাকে টাকা দিয়েছিল, দিয়ে হচ্ছে সে 1.5 টাকা, কত, 2 আনা না এরকম কিছু হচ্ছে দিয়েছিল, তাই না? দিয়ে হচ্ছে সে ডিম পাড়িয়েছিল। তো এইগুলো হচ্ছে ছিল। তো এখানে দেখো, এখানে হচ্ছে সে মানে এটা পড়েছিল, এবং সেটা পড়ে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা যায় কিনা, কারণ মানুষ উঠতে পারে না, বুঝতে পারছো, বিশাল ব্যাপার। সে উঠতে পারবে, কেউ উঠতে পারে না, কিন্তু সে যদি এরকম করে উঠতে পারে তাহলে তো বিশাল ব্যাপার। তো এইভাবে হচ্ছে সে চেষ্টা করেছিল। তো সর্বদর্শন সংগ্রহ বইটিতে এই লেখাটা থেকে হচ্ছে সে ওড়ার ব্যাপারে হচ্ছে জানতে পেরেছিল, ঠিক আছে? তারপর বলেছে, দেখো, অপু সর্বদর্শন সংগ্রহ বইটি কোথায় লুকিয়ে রাখতো? তো নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে, তার যে বাক্সটা ছিল তার মধ্যেই সে এটা লুকিয়ে রাখতো। অপু কার কাছ থেকে শকুনের ডিম সংগ্রহ করেছিল? তো অপু হিরু নাপিতের কাঁঠালতলার এক পাড়ার রাখালের কাছ থেকে 4 পয়সা ও কিছু কড়ির বিনিময়ে শকুনের ডিম সংগ্রহ করেছিল, ঠিক আছে? মনে আছে, সে কড়ি দিচ্ছিল, কড়ি নেবে না, তারপর হচ্ছে টাকা দিচ্ছিল, টাকা কম ছিল, তো এইসব করে করে লাস্টে মোটামুটি ফাইনালি সে হচ্ছে পেরে দিয়েছিল, তো এইগুলো করে দিয়েছিল। তো অপু হিরু নাপিতের কাঁঠালতলার এক পাড়ার রাখালের কাছ থেকে হচ্ছে 4 পয়সা এবং কিছু কড়ির বিনিময়ে শকুনের ডিম সংগ্রহ করেছিল, ঠিক আছে? তো না, এবার চলে আসে আমরা একটু ব্রড কোয়েশ্চেনের দিকে। বলেছে, শূন্যে ওড়ার ক্ষমতা পাওয়ার জন্য অপু কি করেছিল? তো একদিন কৌতূহলী বালক অপু দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে সর্বদর্শন সংগ্রহ নামে বইটি লুকিয়ে পড়তে থাকে। বইটিতে সে পড়ে পড়ে জানতে পারে পারদ শকুনির ডিমের মধ্যে পুড়ে কয়েকদিন রোদে রেখে সেই ডিম মুখের ভেতর পুড়ে মানুষ ইচ্ছে করলে উঠতে পারে। তখন অপু শূন্যে উঠতে ইচ্ছে হয়। সতু, নীলু, কালু, কানু, পটল, ন্যাড়া ও দিদি দুর্গার কাছে শকুনির বাসার খোঁজ করেও সে কোনো সন্ধান পায় না। স্বাভাবিক, এদের হচ্ছে কোনো মাথা ব্যথা ছিল না যে শকুনি কোথায় বাসা বাঁধে, আর শকুন তো সাধারণত নিচে মানে কাক টাকের মতো তো বাসা বাঁধে না, তাই না? তো সেই কারণে এবার বলেছে, অনেক খোঁজাখুঁজির পর হিরু নাপিতের কাঁঠালতলার এক রাখাল অপুকে শকুনির ডিমের খোঁজ দেয়। অপু শকুনির ডিম পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে ওঠে যে 2 পয়সা ও কিছু কড়ির বিনিময়ে শকুনির ডিম সংগ্রহ করতে রাজি হয়ে যায়, বোঝা গেল? তো এই ছিল হচ্ছে আমাদের অপুর ডিম সংগ্রহ করার হচ্ছে গল্প, এবং সে ওড়ার জন্য কি কি করেছিল, তো এই ঘটনাগুলো সে ঘটিয়েছে। তারপরে দেখো, বলেছে, ভুলো কুকুরকে নিয়ে দুর্গা কিভাবে আমোদ উপভোগ করত? তো গ্রামের ভুলো নামের যে কুকুরটি নিয়ে দুর্গা সীমাহীন আমোদ উপভোগ করত। একদিন দুপুরে খাওয়ার পর অপুকে সেই সব মজার বিষয় দেখানোর জন্য সে বাড়ির পিছনের দিকে বাঁশবাগানে নিয়ে যায়। তার হাতে ছিল এক মুঠো ভাত। আই ভুলো তু উ এরকম করে আমরা একটা যেরকম ভাবে ডাকি, ঠিক অনেকটা এরকম করে যে আই ভুলো তু উ উ এরকম করে হচ্ছে ডাকলো, ডেকে বললো, বলে ডেকে দুর্গার রহস্য প্রকাশে আনন্দ নিয়ে অপুর দিকে এক অপূর্ব হাসি হাসি মুখ নিয়ে হচ্ছে চেয়ে থাকে। হঠাৎ বন জঙ্গল থেকে কুকুরটি এসে উপস্থিত হয়। দুর্গা আনন্দে হি হি করে হেসে ওঠে। দুর্গার গায়ে যেন শিহরণ জেগে ওঠে। বিস্ময় ও কৌতুকে তার মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই আনন্দ উপভোগ করার জন্য মায়ের বকুনি সহ্য করেও নিজে কিছু কম খেয়ে দুর্গা অল্প ভাত সেই শীর্ণ কুকুরটির জন্য পাতের একপাশে জড়ো করে রাখতো, বোঝা গেল? তো এই হচ্ছে গ্রামের হচ্ছে কিছু ছোট ছোট মজার মুহূর্ত, ছোট ছোট ঘটনা, যেগুলো অনেক সময় যারা গ্রামের জীবন কাটিয়েছে তাদের কাছে হচ্ছে খুবই মজাদার লাগে, কারণ এই রকম ঘটনা তারাও ছোটবেলা কম বেশি হচ্ছে এক্সপিরিয়েন্স করেছে। তো এগুলো হচ্ছে মানে অন্যরকম একটা অভিজ্ঞতা, ঠিক আছে? যাই হোক, তো আশা করি টেক্সট তোমরা ভালো করে পড়েছো, এবং তারপরে হচ্ছে গল্পটা মানে তার থেকে যে কোয়েশ্চেন, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমরা হচ্ছে অ্যাটেন্ড করছো, ঠিক আছে? আর পিডিএফ গুলো অবশ্যই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তো তার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই কালেক্ট করবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।